ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। বাংলার 16টি জেলায় ধেয়ে আসছে চরম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের বিস্তারিত ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে কি আপডেট দেওয়া হলো, পাশাপাশি পশ্চিমবাংলার কোন 16টি জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। গরমের মধ্যেই স্বস্তির খবর, বাংলার 16টি জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। লকডাউনের দিনে গরমে নাজেহাল বাংলার মানুষ, আবহাওয়ার বিরূপ প্রভাবে চড়ছে তাপমাত্রা পারদ, আবারও তাপমাত্রা এগোচ্ছে 40 ডিগ্রির দিকে, নেই বৃষ্টির দেখাও। তবু এর মাঝে বাংলার 16 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যা শুনে কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বঙ্গবাসী। এদিকে প্রবল অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছে বাংলার মানুষ, আর অন্যদিকে ঘূর্ণিঝড় তাউকতে গোয়া কেরলে তছনছ করে দিল মহারাষ্ট্র ও গুজরাট উপকূল। সোমবার রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত গুজরাট উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় তাউকতে। কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, ক্ষতি হয়েছে গোয়াতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বড় বসারও সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘ বৃদ্ধি পাবে এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে চড়া রোদে তেজ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকায়, বৃষ্টিতে দূরস্থ আকাশে কালো মেঘের দেখা পর্যন্ত নেই। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন বেলা বাড়ার দিকে দিকে কিছুটা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। এর মাঝে হাওয়া অফিস জানাচ্ছে আগামী 24 ঘন্টায় বাংলার উত্তরের প্রায় সব জেলা এবং দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা একটি লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।